Hey guys, welcome back to our YouTube channel Bong Reaction এবে চলে এসেছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আজকে আমরা অনেক দিন পরে দেখব দুই নায়িকার লড়াই। একদম হাড্ডাহাড্ডি লড়াই হবে, হাড্ডাহাড্ডি লড়াই। তো যাই, একদম দুইজন সুপার হিট নায়িকা মৌসুমি আর সাবিনা, একদম দুজনেই রয়েছে। তাদের একটাই নায়কের সাথে দুজনের মুভি, বিভিন্ন গান শুনবো, দেখবো কাকে বেশি ভালো লাগে নায়কের সাথে। শাবনূর এবং মৌসুমি তো বাংলা চলচ্চিত্রের দুই কালজয়ী নায়িকা। পর্দার জনপ্রিয় জুটি হচ্ছেন ওমর সানি এবং মৌসুমি। পর্দার জুটি থেকে বাস্তব জীবনেও জুটি বেঁধেছিলেন ওমর সানি এবং মৌসুমি। অন্যদিকে শাবনূরের সাথে ওমর সানির খুব বেশি ছবি না হলেও যেগুলো হয়েছিল সেগুলো স্মরণীয় ছবি। চলুন দেখা যাক এই দুই জুটির কাদের কেমিস্ট্রি বেশি জমে। প্রথমেই শাবনূরের সাথে ওমর সানির থাকছে প্রিয়া প্রিয়া বলে ডাকি গানটি। প্রিয়া 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 বলে ডাকি যতবার, মন চায় সেই নামে ডাকি যে আবার। রুনা লায়লা এবং এন্ড্রু কিশোরের কণ্ঠে গাওয়া এই গানটি ছিল তাদের প্রেমের অহংকার মুভির একটি গান। তুমি আমার প্রেমের অহংকার। এরপরে পর্দার জুটি এবং রিয়েল লাইফের জুটি মৌসুমি এবং ওমর সানির থাকছে তাদের এলো বসন্ত আমার গানটি। বসন্ত আমার গানি ছিলেন এন্ড্রু কিশোর। দিলওয়ার জাহান ঝন্টু পরিচালিত তাদের মুভিটা ছিল হারানো প্রেম মুভির একটি গান। আমার মনে প্রেম আছে প্রেমে। ওমর সানির সাথে আরো একটি জনপ্রিয় গান হচ্ছে তোমাকে ভালোবেসে দিতে পারি গানটি। তোমাকে ভালোবেসে দিতে পারি, দুজনকে সুন্দর লাগে। তাদের তুমি যে কখন এসে গানটি। মৌসুমি ওমর সানি জুটির খুবই জনপ্রিয় একটি মুভি ছিল লজ্জা মুভিটি, যেই মুভির এই গানটা গেয়েছিলেন এন্ড্রু কিশোর এবং সাবিনা ইয়াসমিন। তুমি যে তোমার প্রেমে জাদু করেছো, পাগল করেছো। অন্যদিকে দুই নম্বরে শাবনূর আর ওমর সানির গানের মধ্যে শোনা যাক তাদের চুল ধৈর না গানটি। জনপ্রিয় এই গানটাও ছিল শাবনূর এবং ওমর সানির তাদের রঙিন নয়নমণি মুভির একটি গান। অন্যদিকে ওমর সানি এবং মৌসুমির থাকছে এই চোখে তুমি এই বুকে তুমি গানটি। গানটা সুন্দর হলেও ছবিটার নাম ভিডিওর কোথাও পাওয়া যায়নি, কেউ জানলে অবশ্যই বলতে পারেন। অন্যদিকে চার নাম্বারে শাবনূরের থাকবে তার তোমরা দেখো গো আসিয়া শিরোনামের একটি গান। সুন্দর এই গানটা ছিল, এই গানটা এত পুরনো, আগুনের এটা মনে হচ্ছে অন্যরকম ভাবে রিমেক করেছিল, মানে এই গানটা তো অরিজিনাল। মানে গান্দা ফুলের মতন গেস্ট হয়ে গেছে হই হই রঙিন গানটি।
গানটি ছিল এই জুটির করা রঙিন রংবাজ মুভির একটি গান। ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গসিপ বাংলার সাথেই থাকবেন। ভালো, অনেক কটা ভালো ভালো গান শুনলাম, মানে অনেক পুরনো 90s এর মুভি। আর এই মুভির একটা গানও, মানে যেখানে এখানে যে কটা গান শুনেছি একটা গানও আমরা শুনিনি, একটা গানও একটু অংশ শুনিনি। কারণ ব্যাপারটা হচ্ছে না শুনিনি, অমর সানির একটাও গান শুনিনি তো, এটাই হচ্ছে ব্যাপার। অমর সানির ওই জন্যই আমরা শুনিনি, এটাই হচ্ছে অমর সানির একটা গানও শুনিনি, কোনো অভিনয়ও দেখিনি এখনো পর্যন্ত, ফার্স্ট টাইম দেখলাম। ওইটা হচ্ছে ওই যে কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া, ব্যাপারে জানি মানে সে মুভি দেখা হয়নি দেখলাম। তো যাই হোক, আমাদের তো বেশ ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো? আর ওই যে গানটা বলেছিল না যে গানটা কোন মুভির সেটা জানে না, মৌসুমী আর অমসানির, তো প্লিজ তোমরা যদি জানা থাকো তাহলে প্লিজ কমেন্টে লিখো যে কোন মুভির গান ওটা। একদম তোমরা আই থিংক জানবে, কেউ না কেউ তো জানবেই। হ্যাঁ, তোমরা এই মানে অনেকে আছো এই টাইপের মুভিগুলো দেখেছো এখনো হয়তো দেখো, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা খুবই ভালো ছিল, তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো, ভালো লাগলে লাইক শেয়ার করবে, আর যারা নতুন চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আমাদের ভিডিও দেখতে ভালো লাগলে। তো চলো, এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা।